ছাদের ধারের রেলিংটা সেই দুষ্ট দোদো শিরিংটা, সবার কাছেই শৈশবের দার্জিলিংটা একই রকমভাবে আকর্ষণীয়। ভ্রমণপ্রিয় বাঙালির ফেভারিট দীপুদা সর্ষে পায়ের ফার্স্ট লিস্টেই থাকে বরাবর। ডিসেম্বরে ভালোবাসার মানুষের হাত ধরে হোক কিংবা পুজোর ছুটিতে ফ্যামিলি ট্যুর, শৈল শহর সব সময়ে পর্যটকদের কাছে হটস্পট। আর দার্জিলিং মানে ম্যালের মোমো, টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ, আর অবশ্যই পাহাড়ের কোলে ধোয়া ছাড়া টয় ট্রেন। সেই কশ্মীর কাল থেকে টয় ট্রেন চাপার আশায় দার্জিলিং ছুটে যাচ্ছেন পর্যটকদের দল, কিন্তু সেই আশাতেই এখন জল ঢালতে চলেছে। কারণ পূজোর আগে পর্যন্ত যারা দার্জিলিং ভ্রমণের জন্য ব্যাগ প্যাক করেছেন তারা আর চড়তে পারবেন না টয় ট্রেনে। কিন্তু কেন? লাভের কথা মাথায় রেখে টয় ট্রেনের জয় রাইড পরিষেবা চালু করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, অর্থাৎ DHR। তবে বর্ষার সময় এমনিতেই পর্যটকের সংখ্যা বেশ খানিকটা কমে যায়, তার উপর মাঝে মধ্যেই পাহাড়ে ধস নেমে টয় ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ফলে এবার আগে ভাগে চারটি জয় রাইড পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল DHR। এক বিজ্ঞপ্তি জারি করে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, লাগাতার বৃষ্টিপাতের কারণে কয়েকটি জয় রাইড ট্রেনের পরিষেবা বাতিল থাকবে। সেই অনুযায়ী ট্রেনের নম্বর 52594, 52598, 52544 স্টিম জয় রাইড এবং 52597 ডিজেল জয় রাইড 20 জুলাই থেকে 31 অগস্ট পর্যন্ত বাতিল থাকছে। মূলত হিমালয়ের পাদদেশে অবস্থিত DHR ইউনেস্কো খ্যাত ঐতিহ্যবাহী স্থানটি পর্যটকদের প্রিয় এমটি ভ্রমণ করার স্থান, কেননা এটি ভারতের শ্রেষ্ঠ টয় ট্রেনের অভিজ্ঞতা প্রদান করে। উল্লেখ্য, বর্ষার সময় পাহাড়ে প্রত্যেক বছর পর্যটকদের সংখ্যা কম থাকে, আবার পুজোর সময় থেকে পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পায়। উত্তরবঙ্গে এখন ভারী বর্ষা, পাহাড়ে ধস নামা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই সময় সম্প্রতি টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাও ঘটে গিয়েছে। পাহাড়ের মাটি অতিবৃষ্টির ফলে আলগা হয়ে আছে। গত বছর বর্ষাতেই মাটি আলগা হয়ে টয় ট্রেনের লাইন আচমকাই ধসে যায়। তখন বেশ কয়েকটি টয় ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। চালকদের এ সময় বেশ সতর্কভাবেই ট্রেন চালাতে হয়। পাশাপাশি এই সময় পর্যটকদের সংখ্যা তলানিতে নামে, তাই এত বেশি টয় ট্রেন চালিয়ে যাত্রী পাওয়ার আশা অত্যন্ত ক্ষীণ। ফলে সব দিক মাথায় রেখেই আপাতত প্রায় 1 মাস 10 দিনের মতো জয় রাইড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনই খবর রেল সূত্রে। তবে যে কজন পাহাড় সফরে যাচ্ছেন তারা যাতে নিরাশ না হন একেবারেই, সে কারণে NJP থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে NJP পর্যন্ত টয় ট্রেন পরিষেবা সচল থাকছে বলে জানিয়েছে রেলওয়ে। শুধুমাত্র দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যে একজোড়া টয় ট্রেন চলত সেই টয় ট্রেনগুলি বন্ধ থাকছে। তবে সেপ্টেম্বর মাস থেকে ফের জয় রাইড স্বমহিমায় ফিরে আসবে, এমনটাই জানিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।